हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आशा करछि आपनारा सबाई भालो आछेन आलहमदुलिल्लाह आमिओ भालो आछि तो देखते ही पाच्छेन यथारीति एकटा वीडियो शेयर करार जोन्नो ठीक एई मुहूर्ते आमी कैमरार सामने हाजिर होयेछि। शुरूते जे विषयटी बोलबो जे जेखानेई थाकुन घरे थाकुन निरापदे थाकुन आपनी निजेओ निरापदे थाकुन पाशापाशी परिवारेर अन्यान्य सदस्यदेरकेओ निरापदे राखुन। जारा एखोनो पर्यन्त आमार एई छोट्टो च्यानेलटी सबस्क्राइब करेननि जदि सम्भव हय अवश्यई अवश्यई सबस्क्राइब करते भुलबेन ना एबं पाशे थाका बेल आइकनटी अवश्यई बाजिये राखबेन ताते करे खूब सहजेई पेये जाबेन एई च्यानेले आपलोडकृत समस्त भिडियोगुलोर आपडेट। आपनि चाइले सोशाल नेटवर्किं साइटेओ आमार साथे जुक्त हये जेते पारेन। तार जन्य आपनाके जे काजटी करते हबे आमार भिडियोर डेस्क्रिप्शन बक्से फेसबुक এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার সাথে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে আমাদের ঢাকার সদরঘাটে কিন্তু দুইটা লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একটা লঞ্চ ডুবে গিয়েছে প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে এবং ইতিমধ্যেই 25 জন যাত্রীর মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং অনেকেই আবার বেঁচেও ফিরেছেন। যখন লঞ্চটি ডুবে যাচ্ছিল সেই মুহূর্তে অনেকেই লাফিয়ে কিন্তু তীরে উঠতে সক্ষম হয়েছেন, বাট যারা লঞ্চের মধ্যে ছিল তাদের মধ্যে থেকে 25 জনকে এখন পর্যন্ত মানে লাশ উদ্ধার করা হয়েছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক যে সমস্ত মানুষ মারা গিয়েছেন এই দুর্ঘটনায় তাদের সবাইকে জান্নাত দান করুন, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জানেন যে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একজন ব্যক্তি আমাকে হুমকি দিয়েছেন, সেটার যে আপনাদের কাছ থেকে মূলত একটা অপিনিয়ন জানার জন্য কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম। আমাকে কোপানোর হুমকি দিয়েছে, দ্যাট মিন্স পরোক্ষভাবে যদি বলি আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে বা হত্যার হুমকি দিয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারাই বলেন আসলে আমার কী করা উচিত, কোনো পদক্ষেপ নেওয়া উচিত নাকি ক্ষমা করে দেওয়া উচিত। তো আপনাদের মধ্য থেকে ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু বলেছে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। তো এখানে কি কি পদক্ষেপ নেওয়া যায় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। অনলাইনের মাধ্যমে যদি আপনাকে কেউ হুমকি ধমকি দেয় বা কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি বিভিন্ন উপায়ে প্রতিকার পেতে পারেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা যে কোনো মাধ্যমেই হোক সেটা স্ক্রিনশটটা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে এবং যদি সম্ভব হয় সেটা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যদি হয় সেই প্রোফাইলের ইউআরএলটা অবশ্যই আপনার কালেকশনে রাখতে হবে, আর যদি ইউটিউব চ্যানেল হয় সেই ইউটিউব চ্যানেলের ইউআরএল আপনার কালেকশনে রাখতে হবে। এবার আপনি প্রতিকার কীভাবে পাবেন, আপনি নিকটস্থ থানায় আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার নিকটস্থ থানায় গিয়ে আপনি অভিযোগ করতে পারেন, পাশাপাশি সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আপনি থানায় জিডিও করতে পারেন। তার পাশাপাশি কী করতে পারেন, আপনি ইমেইলের মাধ্যমে কিন্তু সাইবার ইউনিটকে জানাতে পারেন। তো সাইবার ইউনিটকে কীভাবে জানাবেন, সাইবার ইউনিট allies.gov.bd এটা হচ্ছে মেইল আইডি, এই মেইলে এই সমস্ত কিছু সেই স্ক্রিনশট চ্যানেলের বা প্রোফাইলের ইউআরএল পাশাপাশি আপনার সেই ঘটনার ফ্যাক্ট লিখে কিন্তু সাবমিট করতে হবে। আরেকটা অপশনস আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছেও কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন। কিভাবে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর হ্যালো HELLO হ্যালো স্পেস বড় হাতের অক্ষর হবে সিটি, বড় হাতের অক্ষরটা হচ্ছে সিটি, সেই সিটি লিখে আপনি গুগল প্লে স্টোরে সার্চ দেবেন, দেখবেন যে একটা আপনি অ্যাপস পেয়ে যাবেন হ্যালো সিটি অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু সিটি মিন্স কাউন্টার টেরোরিজম, এই অ্যাপসটির মাধ্যমেই কিন্তু আপনি কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে আপনার অভিযোগ দাখিল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম অবস্থাতেই আপনার সেই স্ক্রিনশটটা সংযুক্ত করতে হবে, পাশাপাশি চ্যানেল বা প্রোফাইলের ইউআরএলটা সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনার সেই ঘটনার বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ সেখানে দিতে হবে এবং সর্বশেষ আপনার নাম ও মোবাইল নাম্বার কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। এই সব কিছু রেডি করার পর আপনি সাবমিট দেবেন, দেওয়ার পর এই এই মেইলটা মেইল ঠিক বলবো না মানে এই তথ্যটি বা এই অভিযোগটি যখন কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রহণ করবে, গ্রহণ করার পর তারা আপনার সাথে আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, ঘটনার সত্যতা জানার পর তারা কিন্তু অবশ্যই অবশ্যই অভিযুক্ত ব্যক্তিকে ফাইন্ড আউট করবে। এটা একটা অপশন গেল। আর মানে সবচেয়ে বড় যে অপশন যেটা সেটা হচ্ছে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কিন্তু আপনি বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশে আপনি মামলা দায়ের করতে পারেন। তো সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশ, সাইবার ট্রাইব্যুনাল সারা বাংলাদেশ মিলে কিন্তু একটা, যেটা ঢাকা জজকোর্টে অবস্থিত। তো সাইবার ট্রাইব্যুনালে যদি, এখন তো আপনারা জানেন যে সারা বাংলাদেশের নিম্ন আদালতগুলো পাশাপাশি উচ্চ আদালত সবগুলো আদালতই মানে একরকম নিয়মিত যেভাবে চলে সেই নিয়মিত কিন্তু বন্ধ আছে,
রেগুলার প্র্যাকটিস হচ্ছে না কোর্টে, আপনারা এটা সবাই জানেন। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র জামিনের আবেদন করা যাচ্ছে যে সমস্ত আসামি জেল হাজতে রয়েছে তাদের জন্য, নিম্ন আদালতের ক্ষেত্রে এটা এবং উচ্চ আদালতে রিট বা আনুষঙ্গিক কিছু বিষয় শুনানি হচ্ছে, আপিল জামিন শুনানি এগুলো হচ্ছে। তো যদি আমি ঢাকায় থাকতাম এবং কোর্ট যদি নিয়মিতভাবে ওপেন থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করতাম। তো আমি কি করলাম, আমি অবশ্য জিডি, আমি একটা জিডি রেডি করেছি, বাট জিডিটা আমি দাখিল করিনি বা জিডিটা আমি করি নাই। আমি করেছি কাউন্টার টেরোরিজম ইউনিটে অভিযোগ দায়ের করেছি এই হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে। সুতরাং আপনারাও যদি আমার মতো কেউ এরকম কি বলবো যে ভয় ভীতি বা হুমকি ধামকির সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনারা এই মাধ্যমটি অবলম্বন করতে পারেন, যদিও দেশের পরিস্থিতি এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু ভালো না। আমার অভিযোগ দাখিলের বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রত্যেকটা বিষয়েই কিন্তু সবার ভালো লাগবে বিষয়টা ঠিক তাও না, আবার সবার কাছে খারাপ লাগবে বিষয়টা ঠিক এরকমও না। যে জায়গাতে জীবনের প্রশ্ন, একটা মানুষ সেটা মজা করেই হোক, ফাজনামি করেই হোক, সিরিয়াসলি হোক, আমাকে কিন্তু হত্যার হুমকি দিয়েছে। প্রত্যেকটা বিষয়ের একটা সময় থাকে। যেমন আমি যখন ভিডিওটি আপলোড করেছি ওই সময় কিন্তু অনেকেই আমাকে গালিগালাজ করেছে, ইভেন তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তিনজন ব্যক্তি কিন্তু আমাকে হত্যার হুমকিও দিয়েছে ওই জায়গাতে কমেন্টের মাধ্যমে। সেই বিষয়টা কিন্তু আমি মাথায় নেই, তার কারণ হচ্ছে যে ঠিক আছে, আমি যেহেতু আমার মনে হয়েছে যে এটা ভুল বা তারা যেহেতু বলেছে এটা ভুল, ওকে ফাইন, নো প্রবলেম, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মাথা ঘামাইনি। বাট সব কিছু সমাধান হয়ে যাওয়ার পরেও যখন কোনো ব্যক্তি আসে আপনাকে থ্রেট করছে এরকমভাবে, তখন এই জিনিসটা কিন্তু আর ইজিলি নেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এটা আমি চাইলেও সেটা ইজিলি নিতে পারছি না। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আসলে আমার ঠিকানাটা দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি আমার ঠিকানাটা দেওয়া উচিত হয়নি, বাট ওই সময় আমি এত অ্যাংরি মুডে ছিলাম, আমি কখনোই এরকম থাকি না। যে একটা বিষয় হয়ে গেছে সেটা পাস্ট, মানে এটা নিয়ে তো আর আমি মনে করি যে কথা বলার কিছু নেই। তারপরেও সে এসে এরকমভাবে থ্রেট করছে, তাও আবার ফেসবুকে, হাউ ক্যান ইট পসিবল। তো আমি কিন্তু তখন আমি রাগের মাথায় কিন্তু আমি আমার সেই তিনটা ঠিকানায় দিয়ে দিয়েছি, ঠিক আছে আপনি কী করবেন করেন, আসে আমার কোনো প্রবলেম নাই, ইভেন তো আমি সালামও কিন্তু তাকে দিয়েছি। তো যাই হোক, সে অত্যন্ত দুঃখের বিষয় যে সে সিন করে এখনও পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। আর গতকালকের ভিডিওটি তো এই বিষয়টার উপরে ভিত্তি করে যদিও করেছি, তারপরেও আমি কোনো রিপ্লাই পাইনি। আমি এখনও পর্যন্ত তাকে ব্লকও দেইনি আর সেও আমাকে ব্লক দেয়নি, আমি এভাবে রেখে দিয়েছি। তো সে যদি আমাকে ব্লক দিত আমার মনে হয় চ্যানেলের মানে ইউআরএলটা আমার পক্ষে নেওয়া ইম্পসিবল ছিল। তো এটা আমার জন্য একটা মানে খুব ভালো হয়েছে। আমি অবশ্য পরে ভেবেছিলাম যে আসলে ব্লক ট্লক দিয়েছে কি না, তো পরে দেখলাম যে না দেয়নি, মানুষ হয়তো বা সে অবজার্ভে রাখছে আমাকে। তো দেখা যাক কী হয়, যদি কিছু ঘটে সেটা তো আপনারা অবশ্যই জানতে পারবেন। আর জিডি আমি অবশ্যই করব। আমি ঢাকায় যে এরিয়াতে থাকি সেই সংশ্লিষ্ট এরিয়ার ইত্তিয়ারদিন যে থানা রয়েছে সেই থানাতে আমি জিডি করব। জিডির একটা সফট কপি আমি অলরেডি রেডি করেছি, এখান থেকে অনলাইনের মাধ্যমে জিডি করলে তারা এটা রিসিভ করে আবার আপনাকে কিন্তু সেই একটা কপি কিন্তু আপনারা তারা মেইলে আপনারও সেন্ড করে দেবে। সেই জিনিসটা আপনারা মানে যদি আমার মতো কেউ করতে চান তাহলে কিন্তু সংরক্ষণে রাখতে পারেন। আর জিডিমূলক কিন্তু মামলা হয়, নন এফআইআর মামলা। দেখা যায় অনেক সময় যদি জিডি করার পর তদন্তে যদি ঘটনার সত্যতা বের হয়ে আসে তাহলে কিন্তু সেখান থেকেই পুলিশ কেস হয়ে যায় বা রাষ্ট্রবিরোধী মামলা হয়ে যায়। তো আজকে মোটামুটি অনেক বিষয় শেয়ার করলাম, বাট এর মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় এমনিতেই আমরা করোনা ভাইরাসে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে এরকম একটা লঞ্চ ডুবির ঘটনায় এতগুলো মানুষ মারা যাওয়া, এটা কিন্তু অত্যন্ত পেইনফুল এবং শকিং, আমার কাছে অনেক খারাপ লেগেছে। তো আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক সেই মৃত ব্যক্তিদের সবাইকে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেন। একটা কথা আপনাদেরকে না বললে না, আমি আবারও বলছি যে দেখুন, আপনারা কখনোই কাউকে গালিগালাজ করবেন না, এই জিনিসগুলো কিন্তু ভালো মন মানসিকতার পরিচয় কখনোই বহন করে না। আপনি একটা মানুষ, আমাকেও অনেকেই ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে বলছি যে কথা আপনারা যেখানেই বলুন না কেন, সমালোচনা প্রত্যেকটা মানুষেরই আপনারা করতে পারবেন, কিন্তু এই যে গালিগালাজ বা বাবা মা তুলে গালিগালাজ, বংশ নিয়ে গালিগালাজ, বা দেখা যাচ্ছে এমন কিছু কথা আপনারা বলছেন যেটা কোনোভাবেই বলা সমীচীন না, এই জিনিসগুলো কিন্তু আপনারা পরিহার করার চেষ্টা করবেন। আই হোপ যে এটা আপনার কী বলবো যে মানসিকতার বড় একটা পরিচয় হয়ে দাঁড়াবে। তো আমি সবার কাছে কী বলবো যে আমি অনেকবার সরি বলেছি, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকেই বলছে আপনার তো সরি বলার দরকার নেই, তারপরেও বলছি আমি যেহেতু মানুষ আর সব বিষয় সবার ভালো লাগবে সেটা না, তো ভুল হতেই পারে, ভুল কিন্তু মানুষই করে, গরু ছাগল করে না, এটার জন্য আর কতবার আমাকে সরি বলতে হবে। তো আমি বলবো যে এই বিষয়টা এখানেই থেমে যাক, আর সবাই সবার মতো করে, মানে এই আমার কাছে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, মানে এতটা মেন্টালি আপসেট আমি যে এই জিনিসগুলো কিন্তু কখনোই হওয়া উচিত ছিল না।
সেই জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে। সেটা যদিও মানে এরকম কোনোভাবেই হতো না, তারপরে হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর আমি মনে করি যে সামনের দিকে না এগোনোই ভালো। তো যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, আমি মনে করব যে মানুষের ক্ষতি আসলে অন্য কোনো মানুষ করতে পারে না, এটা করে শয়তান। তো আপনার মধ্যে হয়তো বা এরকম কোনো কাজ করছে যেটা আপনি করছেন না, এই কাজটি করছে শয়তান। সুতরাং এই শয়তানের প্ররোচনা থেকে বাহিরে বের হয়ে আসুন, এটা আপনার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। যাক, অনেক কথা বললাম আপনাদের সবার জন্য, আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, এবং এই ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।